রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আমাদের দেশের সম্পদ গ্যাস, তাই বিক্রি করার মুচলেকা দিয়ে দেশের সম্পদ ধ্বংস করে যে গ্যাস ফিল্ড আমার বাবা ক্রয় করে দিয়ে গেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব যে গ্যাস ফিল্ড নগদ টাকা দিয়ে কিনে বাংলাদেশের মানুষকে তার মালিক করে দিয়ে গিয়েছিলেন, আর খালেদা জিয়া সেটা বেচার অঙ্গীকার করে তারপরে সে ক্ষমতায় আসে। আমি তো রাজি হইনি, আর রাজি হইনি বলে আমি আসতে পারিনি। সেটা একটা চক্রান্ত ছিল, আমরা ভোট বেশি পেয়েছি অথচ আমরা সরকার গঠন করতে পারি নাই, কিন্তু দেশের সম্পদ বেঁচে ক্ষমতার লোভ এটা তো আমাদের নাই, আমরা তো তা চাইনি। পহেলা অক্টোবর নির্বাচন, এই নির্বাচনের আগে থেকে যে অত্যাচার নির্যাতন শুরু করলো এদেশে, 50,000-এর উপর মেয়েদেরকে ওই পহেলা অক্টোবর নির্বাচনের পর রেপ করেছে এই বিএনপি, গ্যাং রেপ করেছে। জবাব দিতে পারবে বিএনপি, খালেদা জিয়া বা তার দল? ছোট্ট 6 বছরের রাজু ফুয়া কি অন্যায় করেছিল? তার স্ত্রীঅঙ্গ ব্লেড দিয়ে কেটে তাকে গ্যাং রেপ করা হয়, সে অসুস্থ ছিল, তাকে আমি ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এসে চিকিৎসা করাই। কি অন্যায় করেছিল ওই ফাহিমা, মহিমা, বেদানা, পূর্ণিমা? সুইসাইড করে তারা নিজের জীবন বাঁচিয়েছিল। রুমা খুলনার, তাকে ওই বিএনপির এক নেতা এখনও আছে, তারই ক্যাডাররা তুলে আনতে গিয়েছিল, ও ছুটে ঘরে যে ফ্যানের সাথে অন্যা বেঁধে আত্মহত্যা করে, ফাহিমা আত্মহত্যা করেছিল, মহিমা, এরা সবই তো এইভাবেই তো তারা জীবন দিয়েছে নিজের ইজ্জত বাঁচাতে। তাদের কাছে মা বোনদের ইজ্জতও ছিল না। সেই 6 বছরের রাজভবন থেকে 60 বছরের বৃদ্ধ কেউই বাদ যায়নি, এমনকি সদ্য প্রসূত নারী ভোলায় তাকেও রেপ করেছে। 2001-এ ক্ষমতা আসার পর থেকে একে একে গোপালকৃষ্ণ মুহুরী থেকে শুরু করে মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউই বাদ যায়নি ওদের হাত থেকে। আর আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী তাদের উপর যে অকথ্য অত্যাচার, এক একজনকে ধরে নিয়ে দিনের পর দিন টর্চার করেছে, চোখ বন্ধ করে রেখেছে, যেভাবে অত্যাচার তারা করেছে, আমরা তো সে পথে কখনো যাইনি, তো তারা কি জবাব দেবে? সেই সময় তো 11,000 নেতা কর্মী আমাদের তাদের অত্যাচারে নির্যাতনে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে হাড় গুঁড়া করে হত্যা করেছে, হাত কেটে দিয়েছে, চোখ তুলে নিয়েছে, জমি দখল করে নিয়েছে, কিরকম একটা বীভৎস অবস্থা সৃষ্টি করেছিল। আর তারপরে অপারেশন ক্লিন হার্ট, সেই অপারেশন ক্লিন হার্টের নামে তারা মানুষ খুন করলো, টর্চার করলো, এমনভাবে টর্চার করলো যে যারা বেঁচে তারা বাঁচতে পারেনি। এবং এই খালেদা জিয়া অপারেশন ক্লিন হার্টের নামে যেভাবে মানুষগুলিকে হত্যা করেছিল, যাদের দিয়ে করেছিল তাদেরকে আবার খালেদা জিয়াই ইনডেমনিটি দিয়েছিল, এটা আমার মনে হয় সকলে একটু মনে রাখা উচিত, দেশবাসীরও মনে রাখা উচিত যে এটা কী জিনিস। যারা এইভাবে টর্চার করলো, এমনকি আমাদের সিআরআইয়ের 16টা কম্পিউটার, 300 ফাইল, নগদ টাকা, 10,000 বই সব লুটে নিয়ে গিয়েছিল। পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মী কেউ অফিসে যেতে পারতো না, কেউ পথে চলা বাড়িঘরে থাকতে পারতো না, বাড়ি দখল করে রাতারাতি পুকুর কেটে কলা গাছ পুঁতে দিয়েছিল, সেই গফরকে আমি নিজে যে দেখেছি। এইভাবে আমাদের নেতাকর্মীর উপরে অকথ্য অত্যাচার তারা করেছে। আর তারপরে একটার পর একটা মামলা, আমার বিরুদ্ধেই তো খালেদা জিয়া কতগুলি মামলা দিয়েছিল, প্রায় 12-14টার মতো মামলাই দিয়েছিল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার থেকে শুরু করে যত রকমের অপকর্ম করেছে, এবং আমাদের নেতাকর্মীদের দিনের পর দিন গ্রেপ্তার করেছে, বন্দি করেছে অথবা নিয়ে টর্চার সেলে দিয়ে টর্চার করেছে, এইভাবে তারা অত্যাচার করেছে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাংকস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।